إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون সম্মানিত দেরি ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উপর সবচেয়ে বড় এহসান করেছেন, অনুগ্রহ করেছেন যে আমাদেরকে এ পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন তো আমাদেরকে সৃষ্টি করতেন না। তারপরে সবচেয়ে বড় এহসান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মানুষ করে, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী, প্রাণ আছে বলে প্রাণী, প্রাণী মানে ভাববেন না যে জীবজন্তু, করে আল্লাহ সৃষ্টি করেছে। আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলমিনের এর চাইতে বড় অনুগ্রহ, এই দুটি অনুগ্রহ বললাম, এহসান বললাম, তার চাইতে বড় এহসান হচ্ছে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম করেছেন বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করতেন মানুষ ছাড়া অন্য কিছু, তো অন্য প্রাণী, জীবজন্তু, পশু পাখি, মানুষ তো সৃষ্টি করেছেন কিন্তু ইমান নসিব হয়নি, ইসলাম নসিব হয়নি, তো কাফের মুশরিক বিধি বদ্দি, তাহলে জাহান্নাম আরও বিপদ। ওর চাইতে গরু ছাগল কুকুর শৃগাল হয়ে পয়দা হওয়া, গাছপালা হয়ে পয়দা হওয়া অনেক ভালো ছিল। তাহলে আগের যে আল্লাহর অনুগ্রহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, এই দুটো নিয়ামতের চাইতে, এহসানের চাইতে অনেক বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান ইসলামের নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত পেয়ে আমরা মুমিন মুসলিম হতে পেরেছি। আল্লাহ যেন আমাদেরকে ইমান ইসলামটিকে আবার তৌফিক দান করেন। আর ফিতনার সময় যত ঘনি আসছে, কেমন তত ফিতনার সময় আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এটি হচ্ছে আল্লাহর বড় এহসান, আল্লাহর বড় এহসান অনুগ্রহ। আল্লাহ আমাদের সাথে ভালাই করেছেন, কল্যাণ করেছেন, এহসান। আল্লাহর পরে যদি কারো এহসান আমার আপনার উপর থাকে, তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহসান রয়েছে, তার উপর অসংখ্য সালাত ও সালাম নাযিল হোক। তার এহসানের মাধ্যমে আজকে আপনার মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ, মুসলিম জাতির একজোট আপনি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট স্বীকার করে, এত বালা মুসিবত সহ্য করে, আর এই মক্কা থেকে বিতাড়িত না হয়ে সব কিছু মেনে নিতেন আর হকের দাওয়াত না দিতেন, তাহলে কখনো আপনি আমি মুসলিম হতে পারতাম না। তাহলে আল্লাহর পরে বড় এহসান হচ্ছে জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অনুভূতিটা সবসময় থাকতে হবে আপনার মুসলিম জীবনে। তারপরে এহসান বাপ মায়ের, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর বাপ মায়ের মাধ্যমে আমাদের অস্তিত্ব পৃথিবীতে এসেছে। সুতরাং দুনিয়ার যতই আপনার উপর কেউ এহসান করুক, যতই এহসান করুক, আপনাকে টাকা পয়সা স্বর্ণ চাঁদি দুনিয়ার সম্পদ দিয়ে অথবা দুনিয়ার ক্ষমতা দিয়ে আপনাকে সম্মানিত করেছে, তারপরে আপনার বাপ মা যদি কিছু না দেয়, জন্মদাতা শুধু, এটাই অনেক বড় এহসান করেছে। সুতরাং এই এহসানগুলি কখনো ভুলবেন না। আরো এহসানের ক্ষেত্র রয়েছে, এখন সবগুলি না বলে শুরু